ব্যবসায়ী তারা এসেছেন এবং যারা বড় ব্যবসায়ী তারাও এখানে এসেছেন মূলত এবং এখানে আসলে আপনি জানেন যে শাহবাগ আসলে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ফুলের বাজার এবং এখান থেকে সারা বাংলাদেশে আসলে ফুল সরবরাহ করা হয় বিভিন্ন জায়গা থেকে আসলে ফুল এখানে আসে যেমন ঠিক একইভাবে এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসলে ব্যবসায়ীরা এসেছেন এবং তারা আমি আমি যদি আপনাকে সরাসরি আসলে দেখাতে চাই কিছু চিত্র একটু আগে আমি শাহবাগের এই পুরো চত্বর আমি আসলে ঘুরে দেখিয়েছি এখানে শত শত ট্রাক একটু আগে আসলে ভিড় করেছিল এবং প্রত্যেকটি ট্রাকেই আসলে ফুলের ট্রাক ছিল এবং এখানে তীব্র যানজটের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং এখানে আসলে শত শত নয় হাজারো মানুষের ভিড় আমি লক্ষ্য করেছি এবং প্রত্যেকেই আসলে ব্যবসায়ী এবং আপনি জানেন যে আজকে অমর যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তার আগের দিন অর্থাৎ আগামীকালকেই কিন্তু মধ্যরাতেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এবং আগামী কাল থেকেই কিন্তু মধ্যরাতে থেকেই কিন্তু ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন সমস্ত জাতি এবং তার জন্য আপনি আপনি জানেন যে এই দিবস উপলক্ষে আসলে ফুলের যে চাহিদা সেটি আসলে এই শাহবাগ থেকে আসলে সারা বাংলাদেশে সরবরাহ করা হয় আমি যদি কয়েকজন ফুল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার চেষ্টা করি আপনি কোথা থেকে এসেছেন কচুয়া সাজার থেকে আপনি কতগুলো ফুল নিয়ে এসেছেন কি কি ফুল নিয়ে এসেছেন আমি গাঁদা ফুল এসেছি তারপর রজনীগন্ধা নিয়ে এসেছি তারপর আরও গোলাপ নিয়ে এসেছি এগুলো বাজারে দিয়েছি আপনি বিক্রি করতে এসেছেন না ক্রয় করতে কিনতে এসেছেন না আমি বিক্রি করতে এসেছি দাম কেমন আপনার ফুলের দোকানের দাম কেমন এই যে আড়াইশো তিনশো টাকা দুশো টাকা যার থেকে যেরকম বেশি পারতেছি এরকম আর কি এখানে বেশ কিছু খুচরা ব্যবসায়ী রয়েছেন আমি তাদের সঙ্গে কথা বলবো আপনি খুচরা ব্যবসায়ী আপনি কোথা থেকে এসেছেন আমি চাঁদপুর কোথা থেকে এসেছি কি কি ফুল কিনেছেন আমি আপাতত রজনীগন্ধা গোলাপ গোলাপের অনেক দাম তারপর কিনেছি যেহেতু আমি খুচরা ব্যবসায়ী আর গাঁদা ফুল কিনেছি কেমন কেমন দাম আপনি দামে দামে কিনলেন আর বিক্রি করবেন আসলে আসলে গত বছর তো এবছর মোটামুটি দাম একটু বেশি হলো আসলে আমি যদি একটা জুপ্পা যদি বিশটা ফুল যদি আমি আড়াইশো টাকা দিয়ে কিনি আমার ধরেন পাঁচশো টাকার মতো বিক্রি আসে আমরা তো প্রতি বছরে একটা ব্যবসায়ীকারী আচ্ছা আরো কয়েকজন ফুল ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো আপনি কোথা থেকে এসেছেন জি আমিও চাঁদপুর সাজার থেকে কেমন কতগুলো ফুল কিনেছেন মোটামুটি সব ফুলই কিনা হয়েছে বাট আগের তুলনায় এখন দামটা একটু বেশি আর কি কেন দাম বেশি হওয়ার কারণটা কি কি আপনাদের মনে হচ্ছে আমরা কিনতে কিছু সেজন্য আচ্ছা এখানে আমি দাম বেশি কেন ফুলের দাম এটিও এটিও আপনাকে আমি জানাবো এখানে আমি ফুল যিনি তৈরি করেন অর্থাৎ যার যাদের জমিতে ফুল তৈরি করেন তার সঙ্গে আমি কথা বলবো আপনি একটু এদিকে আসবেন আসলে আপনি তো ফুলের মালিক আপনি তো বিভিন্ন আপনার জমিতেই ফুল আপনি উৎপাদন করেন যারা খুচরা পর্যায়ে কিনতে এসেছেন ফুল এখানে তারা অভিযোগ করছেন যে এবারে দাম বেশি আসলে কি তাই দাম বেশি এবার আমাদের মূলত খরচ তো অনেক বেশি রাস্তাঘাটে যে খরচ তাতে করে আমাদের ফুল তো যা দামে বেশি আমাদের তো পোষায় না কিন্তু তারা বলতে চাইছে যে দাম বেশি এটা তো আপনি কোথা থেকে এসেছেন ফুল মহেশপুর আপনার নেপা কাঞ্চনপুর একেবারে বর্ডার সীমান্তে অঞ্চল থেকে কি কি ফুল নিয়ে এসেছেন আপনি গাঁদা আপনার আছে আর কালার স্টিক আছে কেমন দাম কেমন কালার স্টিক আপনার বিক্রি হচ্ছে আড়াইশো আপনার আড়াইশো টাকা আটই পঞ্চাশ পঞ্চাশ পিস আছে আচ্ছা যোজনা আপনি শুনছিলেন যে আসলে যারা ফুল উৎপাদন করেন তারা আসলে অভিযোগ করছেন যে তারা দাম পাচ্ছেন না এবং যারা খুচরা পর্যায়ে ফুল কিনছেন তারা অভিযোগ করছেন যে তারা আসলে তাদের ক্ষেত্রে আসলে দাম অনেক বেশি ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সব মিলিয়ে আসলে এখানে একটি বিষয় স্পষ্ট যে এখানে আসলে একটি মধ্যসত্ত্ব ভোগী যেটি সেটি রয়েছে অর্থাৎ এর জন্যই আসলে এই যে দামের যে পার্থক্য সেটি আসলে একেবারে যখন ভোক্তা পর্যায়ে চলে যাবে তখন কিন্তু এই দামের ফারাক আরও বেশি হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আসলে সবাই